আল্লাহ পাক বলেন দুনিয়ার হাসানার ভেতরে পাঁচ নাম্বারটা হচ্ছে বউ যেন ভালো হয়। ভালো বউ এটা যেটা স্টার জলসা দেখে না, মানে ভালো বউ তো ওইটা যার পেটে রাহুল আসে। ভালো বউ কোনটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের পরিচয় দিতে গিয়ে নবীকে বলেন, মেয়েরা যারা এবার বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে বলছি, আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যে কোনোদিন কারণে অকারণে স্বামীর সাথে কথা বন্ধ করে না। কিছু মেয়ে লোক আছে ভাই ভালো শুনছে, হঠাৎ করে দেখবেন স্বামীর সাথে কথা বন্ধ করে দিয়ে মুখ বেচার মতো করে বসে আছে। এরকম বউ আছে কার হাত বলেন তো? একজন ঠিক আছে, তাও তো দুজন আল্লাহর ওলি পাওয়া গেল। এ রাষ্ট্রপতির এলাকা আরে এরা যে কম যন্ত্রণায় আছে না। সম্মানিত মা বোনেরা, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন জান্নাত পেয়ে গেছি, কখনো না। কারণে অকারণে যারা স্বামীর সাথে কথা বন্ধ করে দিয়ে দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ কথা বলে না, এরকম বউ দেশে নেই? তিন দিনের বেশি যদি পার হয়ে যায় দুনিয়ার কোনো বিষয় নিয়ে রাগারাগি করে কথা বন্ধ করে, আপনার নামাজ রোজা সব বন্ধ, একটাও কবুল হবে না। কিসের নামাজ পড়েন আপনি? রাগ করে আছে কেন? এই ছেলেটার তার মাকে 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে, আর ওই বউকে দিয়েছে 800 টাকা দিয়ে মাত্র 200 টাকা কম বেশি, এই জন্য কথা বলেনি। এরকম ছোট মনের বউ দেশে নেই? এগুলো বউ না, এরা আসলে মন ছোট, একথা বলেন কেন? দ্বিতীয় নম্বরে ওই মহিলা নেককার নয় যে তার স্বামীর মুখের উপরে মুখ তুলে কথা বলে। তিন নম্বরে এই মহিলা আছে তার নিজের মা বাবা তার বোন ভাবি তাদের কথা মতো কোট বুদ্ধি শোনার পরে নিজের স্বামীর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে। আমার তো মনে হচ্ছে এই হাদিস সব বাংলাদেশের জন্যে। একবার বলছেন বউ যেন ভালো হয় দুনিয়ার হাসানা, কিন্তু ভালো বউ আপনি পাবেন কোথায়? ভালো বউ পাওয়ার জন্য ঘটককে চারটা বিষয় জিজ্ঞাসা করবেন, যারা ঘটকালি করে কি বলে দিকে? ওই যে মেয়ে দেখার সময় যারা যায় ঘটক বলে, এরপর দালাল বলে, আরো কি কি বলে, এই লোকটাকে আগে জিজ্ঞাসা করবে, আমার শাশুড়ি পাঁচ ওয়াক্ত নামাজের খবর কি, উনি কি আসলে নামাজ পড়ে, উনি কি কোরআন পড়ে, ওনার কি পর্দার অবস্থা কি। ওইটা জিজ্ঞাসা করার পরে ওনার মেয়ে সম্পর্কে খোঁজ নেবেন। আপনি মনে করছেন না চামড়া কটা দেখে নিয়ে আসলাম এই হয়ে গেল, হয়তো 2 বছর পরে আপনি বউ পাল্টাতে পারবেন, কিন্তু আপনার সন্তান তার মা পাল্টাবে কি করে? আবার তো স্ত্রী যেগুলো বলছি এগুলো যদি কারো ভেতরে থাকে, মোনাজাত একটা বলছি, এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 74 নম্বর আয়াতটা একটু মুখস্থ করে নেবেন। রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে বলা হচ্ছে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা, হে আল্লাহ আমাদেরকে বউ দাও। কি দাও? বউ নেই কাদের হাত তোলেন তো? এই দুই হাত তো কি আনন্দে আছে। হে আল্লাহ আমাদেরকে বউ দাও। এই বউ পাওয়ার আগে আপনাকে চারটা দিকে খেয়াল রাখবেন, একদিকে দেখবেন ওর বংশ কেমন, দ্বিতীয় নম্বর সম্পদ আছে কিনা, তিন নম্বর ওর চেহারাটা। নবীজি বলেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে যেটা, সেটা তার দিন, তার ভেতরে দিন আছে কিনা।
আল্লাহ আমাদেরকে চারটা বিষয় অনুধাবন করে অনুসন্ধান করে বিয়ে সংসার করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার ফির দুনিয়া হাসানা হচ্ছে আমল করতে পারার নাম। কি করতে? আচ্ছা আমল আমাদের জীবনে নেই, অনেকে সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন্না, এটা আমল না? সালাম ফিরিয়েই নবীজি কোনদিন আল্লাহুম্মা আমিন বলেননি, তিনি কিছু পড়তেন। সালাম ফেরানোর পরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, কারণ নামাজের ভেতরে 60,000 মাসালা ছিল, আমার হয়তো সব পালন করা হয়নি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এজন্য আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি কার কাছে। সালাম ফেরানোর পরে আমলটা শুরু করবেন, সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন্না, সালাম ফিরিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ তিনবার, নবীজি নিজে বলতেন। দুই নাম্বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, আমি তোমার তুলনায় একেবারে ছোট, হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তুমি মাফ করে দিও। তিন নাম্বারে যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে পুরাটা পড়বেন ফরজ নামাজের পর। চার নাম্বারে আল্লাহুম্মা আনতা সালাম ওয়ামিনকা সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি কি মনে করছেন আমি জানি না, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আপনার সাথে কিন্তু শুধু যাবে ওই আমলগুলো। কি যাবে? এই আমলটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। ফেরেশতা যখন এখনই 40 কদম হাঁটার মতো সময় যখন সব চলে যাবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রব্ব কাওমান নাবিয়ু কাওমাদিনুকা, সঙ্গে সঙ্গে ওই আমলগুলো সামনে পেছনে ডাইনে বামে দাঁড়িয়ে বলবে দাঁড়া, এটাকে প্রশ্ন করা যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমি সেই নামাজ জবাব যদি নিতে হয় আমার কাছে নেই, আমি এর জীবনের হিসাব বলে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমল যদি করতে পারেন তাহলে আপনি মনে করবেন ফের দুনিয়া হাসানা এটা আপনি পেয়েছেন। এরপরে আমরা পেয়েছিলাম কোরআনের জ্ঞান অর্জন করার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। বাংলাদেশের জরিপ আমাদের হাতে আসে জানুয়ারি মাসে, আমরা পেয়েছি 96% মুসলমানের দেশে 100 জনের 95 জন মানুষ কোরআনের জ্ঞান অর্জনের বাইরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা আইন পাস করেছে সংসদে, 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটি ক্লাসে 100 মার্কের কোরআনে কারিমের তরজমা বাধ্যতামূলক। এটা যদি বাংলাদেশের 96% মুসলমানের সংসদের দেশে পাস হতো, এই দেশে অন্তত এই ডাল বাবা এগুলো খাওয়া এমনি বন্ধ। আমি আমার এই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন ঘুমাতে যাচ্ছে তখন কি যেন লাঠির আগায় লাগিয়ে খাই, চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়। হলে যখন থেকেছিলাম ওই সময় দেখেছি সকালবেলা যখন ওঠে মদ দিয়ে কুলি করে, মানুষ তো কুলি করে পানি দিয়ে শরবত দিয়ে, আর ও কুলি করছে লাল পানি দিয়ে।